বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে আলী ইমাম দৃষ্টি বয়স 28 নামের এক মোটরসাইকেল আরোহী গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি বয়স 28 বিরামপুর পৌর শহরের 4 নম্বর ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক প্রফেসর পাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী রাজু ওরফে চশমা রাজুর বড় ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার বলেন, গত মঙ্গলবার 13 জুন আনুমানিক রাত 9 ঘটিকার দিকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর উপজেলার পাটনচরা যাওয়ার সময় পাটনচরা সুইস গেট সংলগ্ন এক বাইসাইকেল আরোহী মুখোমুখি আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি বয়স 28 গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দৃষ্টিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তার অবস্থার অবনতি দেখে দৃষ্টির পরিবার ও আত্মীয় স্বজনেরা সরাসরি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৃষ্টি বয়স 28 রাত 12 ঘটিকার দিকে মৃত্যুবরণ করেন। তবে সাইকেল আরোহী সম্পূর্ণ সুস্থ আছেন। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা হয়েছে। এখানে নেই।